রাজধানী সহ সারা দেশে বইছে মাঝারি থেকে তীব্র প্রবাহ। ঘরে বাইরে কোথাও নেই স্বস্তি এই সময়ে অতিরিক্ত গরম থেকে বাঁচতে রাজধানীর পুরান ঢাকার ইসলামপুরে নবাব বাড়ি রয়েছেন সহকর্মী জাহিদ হোসেন তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছি জাহিদ আপনাকে ছাদের উপরে দেখতে পাচ্ছি নবাব বাড়িতে রয়েছেন তীব্র গরমের খবর তো একটু জানাবিনি সেই সঙ্গে জানাবেন যে এই গরম থেকে স্বস্তি পাওয়ার জন্য আসলে মানুষ কি করছে কোথায় যাচ্ছে স্বস্তির জন্য তারা আসলে কি করছেন আমার মাথার উপরে কিন্তু গনগনে সূর্য সূর্য কিন্তু তার তেজ বৈশাখী এইটা আবহাওয়া এখন দেখাচ্ছে কিন্তু আমি যেখানে অবস্থান করছি আপনাকে এটা ঘুরিয়ে একটু দেখাই এখান থেকে খুব অদূরেই কিন্তু বুড়িগঙ্গা নদী এবং সেখানে যেমন সারিবাধা নৌকা দেখতে পাচ্ছি আমরা এবং সেই নদীর একটা সুন্দর সুবাতাস কিন্তু আমি এখানে পাচ্ছি নবাববাড়ি এলাকায় এর পাশাপাশি যদি আপনাকে আরেকটু ঘুরিয়ে দেখাই তার একটু খুব অদূরেই কিন্তু নবাবদের যে আদি বাড়ি আহসান মঞ্জিল সেটি দেখতে পাচ্ছি অর্থাৎ এই বুড়িগঙ্গার খুব নিকটেই বুড়িগঙ্গার তীরেই নবাবদের যে বাড়ি সেটি অবস্থিত এবং সবথেকে চমৎপ্র চমকপ্রদ যে বিষয়টি এখান থেকেই খুব কিন্তু নবাবদের তৈরি করা একটি পুকুর যেটি ইসলামপুরে অবস্থিত সেটিকে আমরা নবাব বাড়ির পুকুর বলেই এখানে চিনছি যেটিকে অতীতে অবশ্য গোলতালাব নামেও স্থানে মানুষরা চিনে থাকেন তো সেই পুকুর পাড়েই কিন্তু আমরা অবস্থান করছি এবং যেহেতু এখানে নদী নবাব পুকুর সব মিলেমিশে একাকার কাজে এখানকার পরিবেশ কিংবা আবহাওয়া সবকিছু কিন্তু তুলনামূলক অন্যান্য অঞ্চল থেকে বেশ স্বস্তিদায়ক এবং আপনি দেখছেন যে এখানে মানুষ স্বাস্থ্য যে গল্প আমরা আসলে এই গ্রীষ্মের সময়ে খুব বেশি স্বস্তিদায়ক ধরেই এই বুড়িগঙ্গার পাশে এবং এই নবাব বাড়ির পুকুরের পাশে বাস করছেন তার কাছে শুনবো আসলে এই পুকুরের উপকারিতা তারা কতটুকু উপভোগ করছেন তীব্র গরমেও তারা কতটুকু স্বস্তির অনুভব করছেন এই পুকুর আপনার জন্য কতটা উপকারী ভাই কি বলবো বলে বোঝানোর মতন না মনে করেন যেই সুন্দর বাতাস আসে এবং কি রাত্রে যেই আরামের ঘুমটা হয় এটা আর কোথাও এরকম পাওয়া যায় না এখানে মনে করেন যে গোসলের শান্তি যে কোনো মুহূর্তে আপনি মনে করেন যে ই করতে পারতেছেন গুছো করতে পারতেছেন বা বাতাসটা যে বুড়িগঙ্গা থেকে কি অনেক দূর থেকে বাতাসটা এসে শরীরে লাগতেছে যে একটা আরাম মানে বলে বোঝানোর মতন না বুঝছেন তাসফিয়া পুরান ঢাকার মসজিদ থেকে আজানের যে সমুদ্র সুর ভেসে আসছে সেই সুরের সঙ্গে বুড়িগঙ্গার তীর থেকে যে সুন্দর বাতাস ভেসে আসছে সব কিন্তু মিলেমিশে একাকার রাজধানীর পুরান ঢাকার ইস্তামপুর থেকে তীব্র গরমের যে খবর সে খবর নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তাসফিয়া